আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের উনত্রিশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্ব মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর পাঁচশো একষট্টি থেকে পাঁচশো আশি পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি পাঁচশো একষট্টি নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন জীবন মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন মশায় শরীর থেকে রক্ত খাইলে মশাকে মারলে যদি শরীরে রক্ত রক্ত লেগে যায় তাহলে অজু ভেঙ্গে যাবে কি না এ প্রশ্ন উত্তর হলো জিনা মশায় শরীর থেকে রক্ত খাইলে অজু ভেঙ্গে যাবে না এবং সেই মশাকে মারলে যদি শরীরে রক্ত লেগে যায় হাতে রক্ত লেগে যায় এজন্য অজু ভেঙ্গে যাবে না এরপর পাঁচশো বাষট্টি নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন সুমন মজুমদার তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের সকল দোয়া মুখস্থ না থাকলে কি নামাজ পড়া যাবে এ প্রশ্নোত্তর হলো জি অবশ্যই যাবে প্রত্যেক সাবালক নারী পুরুষ প্রত্যেকের উপর পাশো অক্ত নামাজ পড়া ফরজ সম্পূর্ণ দোয়াগুলো যদি না জানেন কেরাতগুলো যদি না জানেন তারপরও আপনার পাশো অক্ত ফরজ নামাজ শুরু করতে হবে এতে কোনো ক্ষমা নেই নামাজ অবশ্যই পড়তে হবে আপনি দোয়া যে কয়টাই জানেন তবে সাথে সাথে নামাজের সব দোয়াগুলো শিখে নিতে হবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ছানা পড়তে হয় সুরা ফাতেহা পড়তে হয় এরপরে কয়েকটা সুরা মুখস্থ রাখতে হয় তারপরে আপনার রুকুর তাজবি পড়তে হয় শেষদার তাজবি পড়তে হয় এরপরে আপনার তাসাহুদ পড়তে হয় শরীফ দোয়ামা মাসুরা এগুলো পড়ে সালাম ফিরালে নামাজ হয়ে যায় তো এই মৌলিক দোয়াগুলো কেরাদগুলো এগুলো যদি আমরা মুখস্ত করতে না পারি তাহলে মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়াটাই লজ্জাজনক বিষয় এজন্য অবশ্যই এই ছোট ছোট দোয়াগুলো এই অতীব প্রয়োজনীয় ফরজ দোয়াগুলো এবং তাজবি এবং কিরাতগুলো আমাদেরকে শিখে নিতে হবে তবে সম্পূর্ণ শিখতে না পারলেও আপনার যতটুকু আপনি জানেন সুরা ফাতেহা জানেন সেটা দিয়ে আপনি নামাজ শুরু করেন নামাজ বন্ধ করা যাবে না নামাজ কন্টিনিউ করতে হবে এবং সাথে সাথে এগুলো শিখে নিতে হবে এরপর পাঁচশো তেষট্টি নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন রোকেয়া পারভিন তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজরত অবস্থায় ছোট বাচ্চা যদি যায় নামাজে প্রস্রাব করে দেয় তাহলে নামাজ শেষ করা যাবে নাকি ছেড়ে দিতে হবে এ প্রশ্নের উত্তর হলো আপনি যে মুসল্লা বিসি নামাজ পড়তেছেন সেখানের যদি অনেকটা জায়গা ভিজি ভিজে যায় আপনার ছোট বাচ্চার প্রস্রাবের কারণে যদি ভিজে যায় এবং আপনি রুকুসেজদা করতে গিয়ে যদি সেখানে আপনার শরীর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি নামাজ ছেড়ে দিবেন কারণ নাপাক অবস্থা নাপাক জায়গায় তো রুকুসেজদা করা যাবে না আর যদি সেটা খুবই সামান্য পরিমাণ হয় যে বাইরে প্রস্রাব করে দিচ্ছে আপনার জায়নামাজে কিছু লেগেছে বা জানামাজের এক কোনায় লেগেছে আপনি লুকু সেজ করলে আপনার হাতে পায়ে শরীরে লেগে যাবে না তাহলে আপনি নামাজ শেষ করে তারপরে সেটাকে পরিষ্কার করবেন আর বাচ্চা যদি একেবারেই ছোট হয় যে বাচ্চা বুকের দুধ খাওয়া ছাড়া অন্য কিছু খাইতে পারে না একদমই ছোট এবং ছেলে বাচ্চা তাহলে তার সেই প্রস্রাবের কারণে যদি আপনার গায়ে লেগেও যায় তারপরে আপনি নামাজ কন্টিনিউ করবেন আপনি নামাজ ছেড়ে দিবেন না এরপর পাঁচশো চৌষট্টি নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন কোন সাথে বন্ধুত্ব করা কি না এই প্রশ্ন উত্তর হলো আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে বর্তমান সময়ে অনেক মানুষ সুদের সাথে জড়িত তবে যদি আপনি বন্ধুত্ব করার কথা বলেন সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দিক নির্দেশনা হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদ খায় সে ব্যক্তিকে মুসলিম সমাজের মধ্যেই গণ্য করা উচিত নয় সে ব্যক্তিকে মুসলিম কমিউনিটি থেকে বাদ দেওয়া উচিত তাদেরকে মুসলিম উম্মার জন্য একটা জঘন্য পাপই ব্যক্তি মনে করা হয় হাদিসের মধ্যে এই সুৎখোর ব্যক্তিদের এত জঘন্যতম পাপের কথা উল্লেখ আছে তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা নওয়াজবিল্লা যে ব্যক্তি সুদ খায় জেনে বুঝে সুদ খায় সেই ব্যক্তি যেন নিজের মায়ের সাথে জেনা করছে এত বড় একজন পাপিষ্ঠ ফাসেক ব্যক্তির সাথে বন্ধুত্ব করাটা ইমানদার ব্যক্তির জন্য উচিত নয় সেই সুৎকর ব্যক্তিকে মুসলিম সমাজ থেকে বয়কট করা উচিত জঘন্যতম গুনাহের কাজ এই সুদ এবং এই সুদের সাথে যারা জড়িত আছে তাদেরকে সমাজ থেকে বয়কট করা উচিত তাদের সাথে বন্ধুত্ব নয় এরপরে পাঁচশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বরগুনা থেকে লিখেছিলেন আনোয়ার শাহ তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি অন্যায় কাজ করার মান্যত করে তাহলে কি সেই মানত পুরা করতে হবে এ প্রশ্ন উত্তর হল জি না কেউ যদি হারাম কাজ করার মান্যত করে যে কাজটা করা উচিত নয় কিন্তু সে মান্যত করে ফেলেছে নজর করে ফেলেছে যে অমুক কাজ হলে আমি এই কাজটা করে দিব অথচ সেই কাজটা অন্যায় কাজ সেটা শরীয়ত সম্মত কাজ নয় সেই জন্য আপনি যদি সেই কাজটা পুরো হয়েও যায় আপনি সেই মানত পুরা করতে হবে না সেখান থেকে তাওবা করতে হবে আপনি এমন মান্যত কেন করলেন সেই জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে সেই মান্যত পুরা করার তো প্রশ্নই আসে না এরপর পাঁচশো ছেষট্টি নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন জামিল আহমাদ তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআনের কতটুকু অংশ মুখস্থ করা সবার জন্য ফরজ এই প্রশ্নের উত্তর হলো প্রত্যেক নামাজে কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করতে হয় কেরাত পাঠ করতে হয় তো কোরআনুল কারিম থেকে অতটুকু অংশ মুখস্থ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরস যতটুকু আপনার নামাজের জন্য লাগবে নামাজে চার রাকাত নামাজ পড়তে গিয়ে আপনি কেরাত পড়তে গেলে মিনিমাম ছোট চারটা ছোঁড়া অন্তত লাগবে আপনি কুল কুলহু আল্লাহ কুল আউজুব রব্বে ফালাহ কুল আউজুবির রব্বিন নাস এরকম ছোট ছোটো চারটা ছোঁড়াও যদি ধরেন তাতেও আপনি চার রাকাত নামাজ পড়ে ফেলতে পারবেন চার রাকাত নফল সন্নাত নামাজ পড়ে ফেলতে পারবেন এজন্য অন্তত কম পক্ষে হলেও চারটা ছোট সুরা আমাদের মুখস্থ থাকা প্রত্যেক নরনারী মুসলমানদের জন্য ফরজ এবং এর চেয়ে বেশি মুখস্থ করা উচিত শুধুমাত্র এই চারটা সুরা দিয়ে তো সবাই নামাজ পড়ে না আর অন্য অন্য সুরা সুরা কাউসার সুরা ফিল সুরা মাউন এরপর একটু বড় সুরা যদি মুখস্থ করেন সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা ইয়াসিন অন্য অন্য সুরার কিছু অংশ যেমন আইতল কুরসি হাসরের শেষ আয়াতগুলো ফজিলাত নয়াদগুলো এগুলো আমাদের মুখস্থ রাখা উচিত তবে সর্বনিম্ন হলেও চার রাকাত নামাজ পড়তে যে চারটা কেরাত লাগে এই চারটা কেরাত অন্তত প্রত্যেক মুসলমানের জন্য মুখস্থ করা ফরজ এরপর পাঁচশো সাতষট্টি নম্বর প্রশ্ন বাগেরহাট থেকে লিখেছিলেন নিলুফার জাহান তিনি প্রশ্ন লিখেছিলেন ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে তার শরীয় মতে বৈধ হবে কিনা না এই প্রশ্নোত্তর হল জি হবে বিবাহের আনুষ্ঠানিকতা যেটা অফলাইনে করা হয় সামনাসামনি বসে করা হয় সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ করা হবে বিবাহের আনুষ্ঠানিকতা এতে জায়জ এটা জায়জ রয়েছে এটা বর্তমান সময়ের বিজ্ঞ লামাইকরামদের মতে ভিডিও কলের মাধ্যমে বিবাহ পড়ানো হলেও সেটা শরিয়াত মতে বৈধ হবে ইনশাআল্লাহ এরপরে পাঁচশো আটষট্টি নম্বর প্রশ্ন যশোর থেকে লিখেছিলেন রুমানা ইয়াসমিন তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো বাচ্চাকে ছোটোবেলায় দুধ খাওয়াইলে বুকের দুধ খাওয়াইলে সেই বাচ্চা বড় হলে তার সাথে পর্দা করার বিধান কি? এই প্রশ্নোত্তর হলো যে আপনার রক্তের সম্পর্কের কেউ না এমন কোনো মহিলার বাচ্চাকে আপনি নিজের বুকের দুধ খাওয়াইছেন ছোটোবেলায় তাহলে সেই বাচ্চাটা আপনার দুধ ছেলে হিসেবে গণ্য হবে অর্থাৎ তার সাথে পর্দা করা লাগবে না সে যদি বড় হয় তার সাথে পর্দা করা লাগবে না আপনাদের মা ছেলের সম্পর্ক হবে দুধ ভাই যেরকম বলি দুধ ছেলে বা দুধ মা ইত্যাদি এরকম সম্পর্ক হবে এরপর পাঁচশো উনসত্তর নম্বর প্রশ্ন কুষ্টিয়া থেকে লিখেছিলেন তলহা তিনি প্রশ্ন লিখেছিলেন হাফ প্যান্ট পরে ঘুমালে কি গুণা হবে জি আপনি যদি একজন সাবালক পুরুষ হয়ে থাকেন নারী হয়ে থাকেন তাহলে আপনি হাঁটুর উপরে কাপড় উঠিয়ে যে কোনো সময় চলাফেরা করা ঘুমানো ইত্যাদি করতে পারেন না অন্তত দায়েবি ফরজ যেটা নাভের উপর থেকে হাঁটুর ঢেকে রাখতে হবে যেমন আপনি আপনি ঘুমাইতে গেলেন গেলেন নাকি নাকি খেলতে অন্য কোনো কাজে গেলেন এটা মুখ্য বিষয় নয় বিষয়টা হলো আপনি হাঁটুর উপরে কাপড় উঠিয়ে রাখলে আপনার গুণা হবে আপনার দায়মি ফরজ তরক হবে এই ফরজ তরক করার কারণে আপনি গুণাগার হবে এরপর পাঁচশো সত্তর নম্বর প্রশ্ন লালমনির হাট থেকে লিখেছিলেন মুজিবুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি আমার কাছে টাকা পায় কিন্তু তার কোনো ঠিকানা আমার কাছে নাই তাহলে তার টাকা কিভাবে পরিশোধ করব এই প্রশ্নের উত্তর হল আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছিলেন অপরিচিত ব্যক্তি অথবা সাময়িক সময়ের জন্য পরিচিত ব্যক্তি কিন্তু পরবর্তীতে তার আর কোনো খোঁজখবর আপনি পাননি আপনার প্রথমে চেষ্টা করতে হবে যদি কারো না কারো মাধ্যমে যদি তার কাছে পৌঁছানো যায় তাহলে সেখানে কষ্ট করে হলেও টাকাটা পৌঁছে দেওয়া আর যদি কোনোভাবেই সেটা সম্ভব না হয় তাহলে তার নামে টাকাটা দান করে দেওয়া উচিত যে টাকাটা তা আপনার কাছে সে পায় সেই টাকাটা তার নামে আপনি সাতকা করে দেবেন দান করে দেবেন গরিব মানুষকে দেবেন অথবা কোনো এতিমখানা মাদ্রাসা ইত্যাদিতে দিয়ে দিতে পারেন এরপর পাঁচশো একাত্তর নম্বর প্রশ্ন মাইমেন সিং থেকে লিখেছিলেন বিলকিস আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী যদি ভাত কাপড় না দেয় শুধু মারধর করে তাহলে সেই স্বামীকে ডিভোর্স দেওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে স্বামীর মৌলিক দায়িত্ব হলো আপনার ভরণ পোষণ দেওয়া আপনাকে ভালোবাসা আপনার বিষয়ে খোঁজখবর রাখা তবে সেগুলো না করে উল্টো আপনাকে মারধর করে তাহলে সেই স্বামীকে আপনি অবশ্যই তালাক দিতে পারেন ডিভোর্স দিতে পারেন বিবাহের নিকাহ নামার শর্ত অনুযায়ী এরকম প্রাচন্ড স্বামীকে তালাক দেওয়া আপনার জন্য বৈধ তবে যদি সেটা কেবলই আপনার খোরা অজুহাত হয় যে সে আমাকে ঠিক মতো দেয় না মানে ভাত কাপড় ঠিকই দিচ্ছে কিন্তু আপনার চাহিদা যতটুকু সে ততটুকু যোগান দিতে পারছে না আপনাকে যতটুকু ভালোবাসা দরকার ততটুকু সে পারছে না এটাকে আপনি নির্যাতন মনে করতেছেন এরকম অজুহাতে যদি আপনি তাকে ডিভোর্স দিতে চান তাহলে কিন্তু সেটা বৈধ হবে না বাস্তবতা আপনি আমার চাইতে ভালো জানেন যে কতটুকু নির্যাতন আপনাকে করে ভাত কাপড়ের যে অধিকার আপনার রয়েছে সেটা কতটুকু ক্ষুণ্ণ করে এটা যদি আপনি যেভাবে বলছেন সেভাবেই যদি হয় তাহলে আপনার অধিকার রয়েছে তাকে ডিভোর্স দেওয়া তালাক দেওয়া এরপর পাঁচশো বাহাত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মনোয়ারা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন কাউকে টাকা ধার দিলে সে যদি পরিশোধ করার সময় খুশি হয়ে মূল টাকার চেয়ে অতিরিক্ত কিছু দেয় তাহলে সেই টাকা কি সুদ হবে এই প্রশ্নের উত্তর হলো জি সুদ হবে আপনি যে টাকাটা দিছেন মনে করেন কাউকে আপনি এক হাজার টাকা দিছেন এক মাস পরে সেই এক হাজার টাকার সাথে আপনাকে একশো টাকা বেশি দিছে সে খুশি হয়ে দিক আর নারাজ হয়ে দিক অথবা বাধ্য হয়ে দিক যেভাবে দিক সেটা সুদ হবে আসলে অতিরিক্ত আপনি যেটা নেবেন সেটা এক টাকা হোক বা একটা কোনো বস্তু হোক যেটাই আপনি অতিরিক্ত তার কাছ থেকে নেবেন বা আপনাকে সে খুশি হয়ে দেবে সেটা অবশ্যই সুদের মধ্যে গণ্য হবে এটা সুদ হবে আপনি অন্য যে কোনো সময় যে কোনো কারণে আপনার কাছ আপনি তার কাছ থেকে এরকম উপঢকন গ্রহণ করতে পারেন তবে আপনি তো এখানে স্পষ্ট বুঝতেছেন যে আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করেছেন সেই টাকা ফেরত দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত কিছু খুশি হয়ে দিছে এটা জায়েজ নেই এটা আপনি তার কাছ থেকে নিতে পারেন না তাকে ফিরিয়ে দিবেন এটা সুদের অন্তর্ভুক্ত এরপর পাঁচশো তেহাত্তর নম্বর প্রশ্ন ঢাকার উত্তর বাড্ডা থেকে লিখেছিলেন রেদোয়ানুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো পুরুষ চারের অধিক বিবাহ করতে পারবে কি না যদি তার পূর্বের স্ত্রী মারা যায় এই প্রশ্নের উত্তর হলো কুরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন সর্বোচ্চ চারজন স্ত্রীকে অ্যাট এ টাইম রাখার জন্য বৈধতা দিয়েছেন একজন দুইজন তিনজন সর্বোচ্চ চারজন আপনি এক সময় আপনার স্ত্রী হিসেবে রাখতে পারবেন তবে যদি সেখান থেকে কেউ মারা যায় অথবা ডিভোর্স হয়ে গেছে এখন আর তিনজন বা দুইজনের অতিরিক্ত স্ত্রী নেই সেক্ষেত্রে আপনি চারের অধিক বিবাহ করতে পারে তবে আপনার চারজন স্ত্রী বর্তমান আছে তারপরে আপনি পাঁচ নম্বর বিবাহ করতে পারবেন না আশা করি বোঝাতে পেরেছি এরপর পাঁচশো চুয়াত্তর নম্বর প্রশ্ন ঢাকার লালবাগ থেকে লিখেছিলেন জুবাইর আহমদ তিনি প্রশ্ন লিখেছিলেন আকিকার পশু কেমন বয়সের হতে হবে এই প্রশ্নের উত্তর হলো যে হৃষ্টপুষ্ট যে কোনো ছাগল যেটা খাওয়ার উপযুক্ত হয়েছে ছয় মাস থেকে এক বছরের মধ্যে কোনো হৃষ্টপুষ্ট বকরি ছাগল ভেড়া ইত্যাদি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তবে এক বছর বয়স হলে সেটা ভালো হয় এক বছরের উপরে গেলে সেটা ভালো হয় তার দাঁত ভাঙলো কি না এটা দেখার দরকার নেই যদি ছয় মাসের অতিরিক্ত হৃষ্টপুষ্ট বকরি থাকে তাহলে সেটাকে আপনি আখিকার পশু হিসেবে গণ্য করতে পারেন তবে ভালো হবে এক বছর বয়স হওয়ার পরে সেটাকে আখিকার জন্য জবাই করা এরপরে পাঁচশো পঁচাত্তর নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন গোলাপগঞ্জ সিলেট থেকে লিখেছিলেন মিনহাজুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন বাবার পকেট থেকে অনেক আগে টাকা চুরি করেছি এখন আমার করণীয় কী এ প্রশ্ন উত্তর হল সে যেহেতু আপনার বাবা আপনি তার পকেট থেকে ভুলে অথবা না বুঝে টাকা নিয়ে নিছেন চুরি করছেন এজন্য তার কাছে ক্ষমা চাইবেন বাবার কাছে ক্ষমা চাইতে তো কোনো দোষ নেই এতে বাবাই খুশি হবে কোনো বাবাকে যদি বলেন বাবা আমি তো বুঝতাম না তখন তোমার পকেট থেকে টাকা নিয়েছি মনে মনে কত টাকা নিয়েছি তুমি আমাকে মাফ করে দাও এরকম কথা যদি কোনো সন্তান বাবার কাছে বলে তাহলে সেই বাবা আপনার উপর খুশি হয়ে যাবে সে সন্তানদের উপর খুশি হয়ে যাবে এজন্য অবশ্যই বাবা বেঁচে থাকলে তার তার কাছে এভাবে মাফ চেয়ে নেওয়া উচিত আর যদি বেঁচে না থাকে অবশ্যই তার জন্য আপনি বেশি দান সৎকা করে দেবেন আপনার সামর্থ্য যদি এখন থাকে তার জন্য তার নামে আপনি দান সৎকা করবেন এরপর পাঁচশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন গাইবান্দা থেকে লিখেছিলেন আকরাম মোল্লা তিনি প্রশ্ন লিখেছিলেন তেরো বছরের মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি। এই প্রশ্নের উত্তর হল বারো তেরো চোদ্দো এই বয় এই বয়সের মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ইসলামী শরীয়তের কোনো নিষেধ নেই রাষ্ট্রীয় আইনে যদিও নিষেধ আছে ষোলো সতেরো আঠারো বছরের আগে বিবাহ দেওয়া তবে শরিয়ার মতে ইসলামী শরিয়ার বিধান মতে এটাকে নিষেধ বলা হয়নি অবৈধ বলা হয়নি যদি সেই মেয়ে সংসার করার জন্য উপযুক্ত হয়ে থাকে তার শারীরিক গঠন তার মানসিক বিকাশ এটা যদি তার দাম্পত্য জীবন শুরু করার জন্য যদি সেটা যথেষ্ট হয়ে থাকে তাহলে সেটা বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দো বছর হোক আপনি বিবাহ দিতে পারবেন শরীয়তের কোনো বাধা নিষেধ নেই তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মানসিক বিকাশ এবং শারীরিক গঠন সংসার করার জন্য যদি উপযুক্ত হয় তাহলে আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়া উচিত এজন্য আবার আঠারো উনিশ বিশ একুশ বছর এত দেরি করা উচিত নয় মেয়েদেরকে অবশ্যই আগে আগে বিবাহ দেওয়া উচিত এরপর পাঁচশো সাতাত্তর নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন আহম্মদ খান তিনি প্রশ্ন লিখেছিলেন বইয়ের সাথে মোবাইলে কথা বললে যদি গোপন অঙ্গে হালকা তরল পদার্থ বের হয় তাহলে কি গোসল ফরজ হবে এই প্রশ্ন উত্তর হল বইয়ের সাথে কথা বলার কারণে যদি আপনার এরকমটা হয়ে থাকে যে আপনার প্রসঙ্গ দিয়ে তরল কোনো পদার্থ বের হয়েছে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে বা হস্তমথনের মাধ্যমে বা কোনোভাবে আপনি পরিপূর্ণ বীর্যপাত ঘটাননি তাহলে আপনার উপর গোসল ফরজ হবে না শুধু যদি কোনো কাপড়ে বা শরীরে লেগে থাকে আপনার সেই তরল পদার্থ মসজিদ বের হওয়ার আগে যে তরল পদার্থ বের হয় এটা যদি শরীরে লেগে থাকে তাহলে সেই অংশটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আপনার গোসল ফরজ হবে না তবে যদি আপনি উত্তেজিত অবস্থায় যদি বীর্যপাত ঘটিয়ে ফেলেন এমনটা যদি হয়ে যায় তাহলে সেটা অবশ্যই গোসল ফরজের কারণ হবে আপনাকে গোসল করতে হবে এরপর পাঁচশো আটাত্তর নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন সামিয়া ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার সময় মাথার চুলের খোপা সম্পূর্ণ খুলতে হবে কিনা না এই প্রশ্নের উত্তর হলো জিনা মাথায় আপনি যে খোপা বা বেনি করেছেন সেটা অজু করার সময় মাথায় মাসে করার জন্য পুরোটা খুলে ফেলা জরুরি নয় আপনি শুরু থেকে মাথার শেষ ভাগ পর্যন্ত আপনি শুধু মাসে করলে আপনার উজু হয়ে যাবে সম্পূর্ণ চুল মাসেহ করতে হবে না এরপর পাঁচশো উনআশি নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন আবু তালেব তিনি প্রশ্ন লিখেছিলেন রাজনৈতিক কারণে নিজে বাঁচার জন্য যদি মিথ্যা সাক্ষী দেওয়া হয় তাহলে সেটা কতটুকু বৈধ এটা তো টোটালি অবৈধ রাজনৈতিক কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক নিজেকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা সাক্ষী দিবেন এটা মারাত্মক অন্যায় এটা কবিরা গুনাহের অন্যতম একটি এজন্য কোনোভাবেই নিজেকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের দলকে বাঁচানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা সাক্ষী দেওয়া উচিত নয় সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে এটি অন্যতম এই মিথ্যা সাক্ষী দেওয়া এজন্য মিথ্যা সাক্ষী থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা টোটালি অবৈধ এরপর পাঁচশো আশি নম্বর প্রশ্ন সূত্রাপুর ঢাকা থেকে লিখেছিলেন আসাদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন স্ত্রীকে খুশি রাখার জন্য তাকে গান শোনানো যাবে এই প্রশ্ন উত্তর হলো যে যাবে কোনো বাদ্যযন্ত্র ছাড়া স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি যদি নিজের গলায় গান গিয়ে স্ত্রীকে শোনান এতে কোনো গুণা হবে না আপনারা নিজের একান্তে গান গাচ্ছেন স্ত্রীর প্রশংসা করে গান গাচ্ছেন অথবা প্রকৃতির প্রশংসা করে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করে আপনি গান গাচ্ছেন বা যে কোনোভাবে আপনি গান গাচ্ছেন যে গানের মধ্যে মিথ্যা অথবা শিরকি কথা এরকম কোনো কথা নেই যে কথাগুলো মারাত্মক অন্যায় কথা এরকম অন্যায়মূলক কথা নাই কিন্তু আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য তার প্রশংসা করে ইত্যাদি যে গানগুলো আছে সেগুলো আপনি গাইতে পারেন তাকে শোনাইতে পারেন বাদ্যযন্ত্র ছাড়া এতে কোনো গোনা হবে না